আপনি হ্যাঁ শুন তো আছেন জি শুনতে পাচ্ছি বলেন আপনি বলেন আপনি যুক্ত হইছেন আপনি আমি কি বলবো আপনাকে আপনি বলেন জি আমি এই শোটা দুই এক দিন ধরে দেখছি মানে এই শোটা না মানে আসিফ ভাইয়ের আমি ওই যে ইউটিউব চ্যানেল একটু দেখছিলাম তো আমার কাছে একটু ইন্টারেস্ট জাগলো আর কি যে মানে হোয়াট ইজ ইট अबाउट হোয়াট ইজ ইট অল অ্যাবাউট Uh, uh currently i am not uh, believing uh, but I believe in like uh, oneness of like uh, like everything like something like pantheism if you know I don't believe in any religion but i I'm a theist.

এই একাকার সবকিছু এই ধরনের আইডিয়া নিয়ে আর কি তারা নিজেদেরকে থিয়েস্ট বলে না তারা মানে একটা এক্সটার্নাল বা ইন্ডিপেন্ডেন্ট একটা এন্টিটি হ্যাঁ যেটা কিনা এই ইউনিভার্স আবি যাবে এগুলো থেকে ডিস্টিং বা যেটা এগুলো থেকে ইন্ডিপেন্ডেন্ট এরকম কিছু একটা বিশ্বাস করে যারা তারা নিজেদেরকে থিয়েস বলেন ঠিক আছে সো আপনি একই সাথে বললেন যে ফ্যান এবং আবার বললেন যে থিয়েস সো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে যে মানে আপনার এই আইডিয়াটা কিরকম এই দুটার সম্পর্কে সো আপনি কি নিজেকে এরপরে থিয়েস বলেন না আই এম কাইন্ড লাইক অ্যাগনস্টিক ইন ইউ না ঠিক আছে অ্যাগনস্টিক মানে এই না যে আপনি মানে থিয়েস বা না 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 কিন্তু মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ব্যাপারটাতে আপনার জ্ঞান নাই হ্যাঁ এটা বাট আপনি মানে আপনি যখন বলতেছেন যে ইউনিভার্সটা হচ্ছে কি আপনার ইউনিভার্সের সমস্ত কনশাসনেস গড আবি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন আমি এটা জানতে চাচ্ছি লাইক বুঝতে চাচ্ছি যে লাইক দ্য গ্রাউন্ড অফ অল বিইং অর লাইক

আই মিন ইট লাইক পিপল ইউজ ইট অ্যাজ ইনকনশাসলি না হয় তাহলে এটা গড হয় কিভাবে গড কে আনকনশাস আসলে বাপুরসি কে ফারস ভাই উনি ওনার যে ধারণাটা আসলে এইটা এটাকে যদি আমরা ই করতে চাই মানে একটা মানে নির্দিষ্ট বক্সে যদি আনতে চাইস অলমোস্ট ইম্পসিবল কারণ পুরো জিনিসটাই ভেইগ বুঝতে পারছেন পুরো জিনিসটাই ভেইগ এটাকে ওইভাবে গড কে যেমন খুশি তেমন সাজাল সোট অফ এর মানে তো ইন্তেজ ভাই আপনি প্রথমে যেটা বলছেন সেটার উত্তর আমি দেই যে আমরা এখানে আমাদের এটা কি করতেছি এখানে হ্যাঁ কি করতেছি এটা একটু বলি আপনাকে

না 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 মানে কত লোক মানে আপনার থেকে ভিন্ন ভাবে চিন্তা করে তাদের গড সম্পর্কে আইডিয়া আপনার ভিন্ন এটা বলতে গেলে মোটামুটি পুরো পপুলেশনটা এরকম ঠিক না মোটামুটি হতে পারে জি জি যদি অবশ্য ওইভাবে তো আসলে বলা যায় না তারপর আমি বলবো যে একটা মানে বিশাল একটা অংশ এবং এই অংশটা এই পপুলেশন এই অংশটা যারা কিনা এই একটা আল্লাহ বা আল্লাহ তো সবচেয়ে বেশি এখানে কিছু কিছু হয়তো বা ভগবান রকম বিশ্বাস করে যেটাই হোক না কেন এই ধরনের এনটিটি যারা বিশ্বাস করে তারা কিন্তু শুধুমাত্র এরকম না যে আপনার মতো আমি শুধু এটাকে বিশ্বাস করি বাট কোন রিলিজনে বিশ্বাস করি বেশিরভাগই কিন্তু ওই আল্লাহ বা ভগবানের সাথে অ্যাসোসিয়েট যে রিলিজন গুলো ওগুলো তো সাবস্ক্রাইব করে না না এবং সেই রিলিজন গুলাতে এমন অনেক কিছু আছে যেটা কিনা যেটা কিনা প্রেসক্রাইব ওই রিলিজনের ভিতরে যে কোনো ধরনের যুক্তি ছাড়াই কোন ধরনের জাস্টিফিকেশন ছাড়াই বলে এটা এটা এবং তারা মনে করে যে ওই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করা আমাদের জন্য ভালো বা প্র্যাকটিস করাটা এটা ঠিক আছে যেটা কিনা আমরা মনে করি যে যুক্তি তথ্য এবং প্রমাণের মাধ্যমে আমরা দেখাইতে পারি আসলে যে শুধু মনে করি সেটা না যে সেগুলো আমাদের হ্যাঁ মানুষের জন্যে এটা খুবই খুবই মানে অনেক 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 ক্ষতিকারক একটা ব্যাপার তো আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে এখানে একটা ভিন্ন একটা আনার চেষ্টা করি যে কিভাবে মানুষজন যারা সাবস্ক্রাইব করে তারা তারা নিউট্রালি বা যুক্তি প্রমাণের যেরকম ভাবে আমরা করতেছি সেই জিনিসগুলোকে দেখতে পারে করতে পারে যে জিনিসগুলো আমাদের জন্য আদৌ ভালো কি ভালো না তাতে করে আমরা আলটিমেটলি সবাই উপকৃত হবে এটাই হচ্ছে মেইন আইডিয়া ঠিক আছে বা মেইন ফোকাস বলতে পারেন মানে পারপাস টার্পাস বলতে তেমন কিছু নাই আমাদের ফোকাসটা হচ্ছে আসলে ওখানে আমরা মনে করি যে আলটিমেটলি আমরা সবাই এখান থেকে বেনিফিটের হব যে আমরা যদি সবাই সবার রাইটস সম্পর্কে ইয়ে অব ইয়ে থাকি আর কি মানে কি বলো এটাকে অ্যাওয়ার থাকি বুঝতে পেরেছি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মেইন ফোকাস আর কি কিছু বলা আছে ইতিহাস ভাই জি আপনার সাথে ডিসকাস করতে ভালো লাগছে আচ্ছা আপনার যদি আর কিছু বলার থাকে আপনি বলতে পারেন বা কোনো প্রশ্ন থাকলে না না বলা থাকে তাহলে আমরা শেষ করে দেই কারণ অনেক ও আচ্ছা

মানে প্রমাণ করতে পারেন মানে শেয়ার দিচ্ছিলাম যেখানে হচ্ছে যে বাল্য বিবাহ নিয়ে একটা ইয়ে দিচ্ছে একটা মেয়েকে তার বাবা বলতেছে তোকে আজকে দেখতে আসবে মেয়েটা বলতেছে যে আমি করতে চাই তো তখন স্কুলের ওই যে ঘন্টা বাজায় না সে বলতেছে যে আপনার মেয়ে তো আঠারো হয়নি তো সেই লোকগুলো 18 হয়নি তো হইবো এমন সময় মানে স্টুডেন্টরা সবাই এবং ওরা মিলে ওই বিয়েটা আটকা দিছে ওরা ভাঙালি দিছে এমন সময় ওই ভিডিওটা সে যে ভালো বিবাহকে ঠেকিয়ে ঠকা দিতে হবে এবং একটা ফোন নাম্বার দাও আছে তো এই ভিডিওতে মুমিন রাজে কমেন্ট করছে হ্যাঁ প্রায় 4000 কমেন্ট সেখানে ভাই হ্যাঁ অনেক হাজার হাজার কমেন্ট যে এত নোংরা আপনারা তাদের মানসিক কথা যে পড়লেই বুঝবেন যে কি ধরনের

মনে আছে না আপনি একটা টপিকের কথা বলছিলেন আমাকে পারলে ভিডিও লিঙ্ক একটু দিয়ে মনে একজনের কথা বলছিলেন যে একজন আরবিক গ্রামার গ্রামারের উপর দক্ষতা থাকা একজন ভাতাবাস সাহেব উনি বলতেছিলেন যে জান্নাতে উঁচু উঁচু ব্রেস্টলা ভূর দেওয়া হবে না যাদের বার্ড কেবল আসতেছে তাদের তাদেরকে দেওয়া হবে তো আমি আপনার আপনার সাথে ইয়ে করে আর কি আমি মানে আমার মানে রাইট নাও মনে পড়ল আমি আজকেই লাইভ হওয়ার মনে করেন তিন চার ঘন্টা আগে মোমেন্টের একটা পুরা পুরাতন ভিডিও শুনতেছিলাম ওটা বাল্য বিবাহ নিয়ে শিশু বিবাহ নিয়ে আর কি তো ওই ওটার মধ্যে একজন বাংলাদেশের একজন ডাক্তার শামসুল আরিফেন সে বলতেছিল যে মেয়েদের ব্রেস বার্ড কখন গজায় সে বলতেছিল আট বছরে আট বছর বয়সে ব্রেস বার্ড ডেভেলপ করা শুরু করে তো এই দুইটা তো দুইটা একসাথে করা যাবে যে তারা লিটারেলি জান্নাতে আট বছর বয়সে ব্রেস বার্ড আসা এরকম

আবার আল্লাহকে পেডো ফাইলদের টিম বানায় আর দরকার হলে আসিফ আমি বল প্রমাণ করব ভাই মানে এই প্রশ্নটা কি মনে প্রথম প্রথম আসবে যে ভাই মানে আসতেছে মাত্র এদের দেখতে কি করব হ্যাঁ হ্যাঁ এদের জন্য এটা কি করলাম না সেই কলমটা পড়ে মানে এটা তো ন্যাচারালি এটা আসার কথা না যে যে মানে কাজ তো একই তো সে উন্নত বক্ষা যে কারণে দিচ্ছে আপনার আপনার

এভাবে বিয়ে থেকে সমাজে জেনা বেবিচারের প্রচার হচ্ছে বিয়ে থেকে আমরা দেখি বাসের পিছনে সিএনজি এর পিছনে রিকশার মধ্যে স্কুল পড়োয়া ছেলেরা মেয়েরা ডলার ডলি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামক দর্শক অনুগামী থেকে বিয়ের মতো পবিত্র একটা সম্পর্ক কত লক্ষ্য গুণত্তম তারপর লিখছে 18 আগে বিয়ের সমস্যা কোথায় পাটকে কতগুলো লাইক দেখেন ওই কমেন্টে দেখেন রাইট এখানে হাজার কত 2.3k লাইকস দিছে এটা ওই কমেন্টে হ্যাঁ ওই কমেন্টারে এটা তো প্রায় 1k এর মতো লাইক 948 লাইক

শদিন ভাই আপনার কথা শোনা যাচ্ছে না না আমরা আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি আপনি কথা বলতেছেন বাট আপনার কোনো কথা শোনা যাচ্ছে না আপনার ওখানে থেকে শুধুমাত্র নয়েজ হচ্ছে আচ্ছা ফার্স্ট অফ আপনি কি ওই যে ইয়ে এই আমি আপনার সালাম দেখতে পাচ্ছি শদিন ভাই বাট আপনার কথা শুনতে পাচ্ছি না ওকে তাহলে আচ্ছা আচ্ছা আমরা আপনাকে শুনতে পাচ্ছি না আপনি কি কথা বলবেন বাট যদি হেডফোন খুলে ফেলেন আপনি 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 আমার কথা একটু শুনেন আপনি যদি পারেন আপনি আপনার সেলফোন থেকে যুক্ত হন যদি আপনার ল্যাপটপ সাপোর্ট না করতে থাকে যুক্ত হন

আমি টু বি অনেস্ট চাই ভাই আমাদের আমার লাইফ তো মানে যদুর কাটাবো তার অর্ধেকের মতো কেটে গেছে আমি জেনারেলি চাই না যে আমাদের নেক্সট জেনারেশনের ছোট ছোট মেয়েরা এসে এই সাফারিংটা করুক এই সাফারিংটা আমি দেখছি আমার প্রিভিয়াস জেনারেশনের এবং আমার জেনারেশনের লোকজনের করে বেড়াইছে তারপরে দেখি তাদের মধ্যে কোনো ডেভেলপমেন্ট নাই কিচ্ছু নাই এদের লিচার লিচার শিশু বিবাহ আর পাটখ্যাত মানে আমি আমার মাঝে মাঝে মনে হয় ইসরায়েলের উচিত বাংলাদেশে এসে ইনভাইট করা ভাই

আপনি যদি বলেন যে আচ্ছা হিন্দু ধর্মে যদি বলা থাকে যে হিন্দু ধর্ম থেকে কেউ যদি মুসলিম ধর্মে যায় বা অন্য কোনো ধর্মে যায় তাহলে পরে তাকে কল্লা কাটে ফেলতে হবে কিংবা হিন্দু ধর্ম লোকরা যদি অ্যাটাক করে মুসলিম ধর্মের সরি ইসলাম ধর্মের যারা আছে হ্যাঁ তাদেরকে ওই আপনার কোনো মালতাল বানায় ফেললে তাদের তাদের কাউন্টারটা কি জানেন তাদের কাউন্টার হচ্ছে আরে হিন্দু ধর্মের কোথায় লেখা আছে এটা কোথায় লেখা আছে এটা তারা চিন্তা করে দেখেন তাদের কাউন্টার হচ্ছে এইটা আছে হিন্দু ধর্মের জিনিস লেখা নাই নিজেরাই দেখা দিচ্ছে যে তার মানে ইয়ে তার ধর্মটা কতখানি পরব তার একমাত্র কাউন্টার হচ্ছে যে হিন্দু ধর্মে লেখাই নাই ওরা কেন করবে জিনিসটা ওরা কেন ভাই ওদের ধর্ম থেকে কেউ চলে গেলে হত্যা করবে এই জিনিসটা তো লেখাই নাই মানে ধর্মটা কতখানি আবার মনে হয় না বুঝছেন ধরেন আমার মাথায় কোনো কিছু একটা ইয়ে আছে কি হয় আমি একটা যুক্তির কথা আমার একটা মাথায় যুক্তি আসছে আমি ভাবি যে আচ্ছা আমি যদি এটা বলি আহ আমার আমার বিপক্ষে কি কথা হইতে পারে ওকে এই কথা হইতে পারে দেন আমি এটা আমি এটার বিপক্ষে কি বলবো আছে আমি এইভাবে আর্গুমেন্ট আগাইতে পারে দেন আমি এই কথাটা অ্যাকচুয়ালি কারোর সাথে বলি দেন হয়তো বা সে আর একটু ভুলটা বেশি করে ধরা পারে পরে আমরা হয়তোবা বা লাইভে বা আমি এসে লাইভে বলি কথাটা মুমিন তো এত কমপ্লিকেটেড প্রসিডিউর না লাইভ করতে করতে আমার একটা জিনিস মনে পড়ছে আর সামরা আর মোক আছে আমার ফট করে বলে দিলাম আমি

এখান থেকে যদি চলে যায় আমরা তো বুঝতেছি যে ভাই ওদের অনেক ক্ষতি হয়ে যাবে এটা তো সত্য ধর্ম তখন তো ভাই আমরা ওরা যাতে না যায় ওদের এই বিশাল ক্ষতিটা যদি না হয় এটা তো ভাই এটাকে তো আমি ডিফাইন করছি রক্ষা কবজ হিসাবে মানে কি একটা অবস্থা ভাই যারা যারা মানে কতল করে না যারা ভাই কোপায় না

অম এটা তিন মনে আছে আপনার মনে আছে আপনি অমিত ভাই তারপর হচ্ছে আমাদের কি জানেনি কি কি ভাই মাতবুল ভাই আসিফ ভাই আপনারা কয়েকজন মিলে তাকে কেউ জি জি সে নিজে দেখে ব্লাnder করছিল সেই আর্টিকেল নিয়ে আসছেন আইনে তাকে পড়াইছেন যেটার মধ্যে কি লেখা তারে বুঝাইছেন সে এটার জন্য লজ্জিত হয়ে ফেরত ফেলってますে আবার কয় বছর পরে সে যখন আবার আসলো তাকে আমি আবার জিজ্ঞেস করলাম সেম জিনিস সে একসাথে ওটা ভুলে খায় ফেলাইছে এবং সে তখনও ক্লিয়ার করে বলতে পারে না যে হোমোফোবিয়া কি আর হোমোসেকচুয়ালিটি কি আপনারা যখন জিজ্ঞেস করতেছিলেন যে আচ্ছা আপনি হোমোফোবিক বলতে বা হোমোফোবিয়া বলতে কি বুঝা কি বুঝেন আপনি আপনার মানে সে একটা কথা বলছে এটা পরবর্তী আমি দেখি নাই যে আপনারা ধরছেন প্রথম

জেনইলে ছোটবেলা যখন এটা এটা এমন আমাকে কেউ শেখায় দিতে আমি নিজে থেকে এই ওয়ার্ল্ড ভিউটা ইয়া করছিলাম অ্যাকোয়ার করছিলাম কেন করছিলাম কারণ আমি ছোটবেলা যখন ক্লাস করতেছিলাম আমার টিচার এসে আমার ধর্ম শিক্ষা টিচার এসে স্কুলে পড়াইতেছিলেন যে কেন পৃথিবীটা হচ্ছে ফ্ল্যাট মানে তুমি মানে খুব ক্লিয়ার করে বলেন নাই বাট বেগলি এটাই বুঝাইছে যে পৃথিবীটা ফ্ল্যাট পৃথিবী মানে ফ্ল্যাট না পৃথিবী আর কি স্থির এবং ওইটা কেন স্থির কেননা পাথর দিয়ে পাহাড় দিয়ে পৃথিবীটাকে সুরা পরে পরে আয়াতেন স্কুল থেকে আমি একটা স্কুল থেকে পড়ছি আমার এটা পড়ার পরে এটা পড়ার পরে মানে এটা শোনার পরে আমি নিজে নিজে এটা বানাইছি নিজের মধ্যে এর সাথে রিয়েল এর সাথে মিলানো যাবে না এটা আধ্যাত্মিক বিষয়

ওটা থেকে চেক করে দেখতে হবে আমি তো ওই ডাউট এর মধ্যেই আর নি আমি মনে করছি যে আমি আমার ওয়ার্ল্ড ভিউতে তখন যারা মুসলিম তারা তো সত্য কথাই বলবো মিথ্যা কথা কেন বলবে ওই ওয়ার্ল্ড ভিউ থেকে আর কি মেনে নেওয়া মেনে নেওয়া থেকে মেনে নিচ্ছি দেন আমি যখন মানে পরে আমি শুনলাম যে সে ইয়ে নিয়ে যে কথাটা বললো যে আপনার আহ ফ্যাক্ট তারপরে থিওরি নিয়ে যেটা বললো এই সে তো মেডিকেল ডাক্তার মেডিকেল ডাক্তার বলে ভালো কথা ইংরেজিতে তার থেকে তার ইয়ে বেশি সায়েন্সে তার ডিগ্রি বেশি আমার থেকে বাট এই বালটা তো আমিও জানি এইরকম মিথ্যা কথা বলতেছে আচ্ছা আমি একটু চেক করি এরপরে তারা চেক করা শুরু করে হাই রে ভাই রে ভাই হোয়াট হ্যাপেন হাই রে ভাই তারপরে এর মধ্যে আমি পাইলাম ডেভিড উড আমি ডেভিড উড পাইলাম মানে র্যান্ডমলি কি জানি একটা ভিডিও দেখতেছিলাম ওটার মধ্যে একটা ফেজ আসছে রামাদান বামাথান বুঝছেন রামাদান হোয়াট রামাদান বামাথান 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 মানে বম্বিং ম্যারাথন আর কি ও বম্বিং ম্যারাথন

দেখছি আমি ওই সময় আমি অলরেডি মানে যেটা বললাম আর সিজন একটা নাস্তিক আমি তো প্রথমে হাসতে যে বলতেছে কি মানে তো মানে এত গরদ লেভেলের মানুষ কিভাবে হয় এইটা হচ্ছে আমার প্রথম ইয়েটা আরকি এই কোন ভাবে ফিরে আরকি হয়তো কোনো ভাই কি বলবো মানে প্রতিদিন হয়তো বা প্রতিদিন আমি ইউটিউবে সার্চ করতাম এইথিয়েস্ট এবং শর্ট বয় আপনার ইয়ে আপলোড ডেট যাতে করে মানে একেবারে নতুন যেগুলো আসছে মানে গতকাল থেকে এই আজকে পর্যন্ত নতুন ওগুলো আমি দেখতেছি মানে এরকম একটা অবস্থা মানে প্রতিদিনই দেখতেছি আর কি হ্যাঁ যে দেখি যে কোনো ধরনের ইন্টারেস্টিং কিছু আসে কিনা বা ধরনের কোনো ভালো ডিভেটে আছে কিনা ওইভাবে হয়তো বা এই ব্যাটার আসছি আর কি হয়তো বা হয়তোবা হয়তো বা ডেভিড ডেভিবের কোনো ভিডিওতেই এর রেফারেন্স হতে পারে পাইছি বাট আমার আমি মানে প্রথম ইম্প্রেশন নিচ্ছি এরকম যে একটা লোক এত ছাগল কিভাবে হয় এত বলদ বল হয় হ্যাঁ যেভাবে সে মিলায় দিচ্ছে আর কি হ্যাঁ

এটাও আরকি না কিন্তু আমি আসলে অবাক হওয়ার মত না আসলে এটাই আসলে হওয়া উচিত সেই জিনিসটা লক্ষ্য করছে যে একটা বিশাল বিশাল একটা মানে কি বলবো মানে খামার এখানে তার তেমন কিছু মানে কোনো কিছু নতুন আমার ইয়েরা আমার ফ্রেন্ডরা যারা হচ্ছে বাংলাদেশে ভালো ভালো পজিশনে আছে মানে লিটারেল বিসিএস ক্যাডার যতবার পরীক্ষা দেয় লাগাতার বিসিএস ক্যাডার হইতে হয়ে যাচ্ছে ওইরকম ফ্রেন্ডও ভাই সাইন্স তো একটা থিওরি এটা তো কোনো ফ্যাক্ট না বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে যে আমরা প্রথম প্রথম এগুলো নিয়ে অনেক 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 আগে এগুলো নিয়ে সরি 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 তো একটা থিওরি এটা তো কোনো ফ্যাক্ট না ভাই ভাই এগুলো এখানেও বিলিভ মি এখানে এখানেও বলে ভাই বুঝছেন এখানে লোকজন এই একই তারা আসলে জানে না যে মানে তারপরেও এমন না যে মানে বেশিরভাগ লোকই এই এইটা বিশ্বাস মানে এই জিনিসটা মানে ওইভাবে দেখে যে থিওরি মানে হচ্ছে যে একটা অনুমান বা এমন কিছু যদিও যদিও সবাই কিন্তু থিওরি শব্দটা ওইভাবে ব্যবহার করে আসলে সবাই বলে যে ও হম একটা হ্যাঁ এবার বলবে আরকি আসছে এরকম না এখানেও আমি শুনছি এরকম লোকজন এগুলা বলা যায় আর এটা তো একটা থিওরি কারণ টার্মে যেটা ব্যবহার করা হয় আরকি ওইভাবে এবং এই কারণে কিন্তু আমরা পাঁচ চার পাঁচ বছর আগে কিন্তু এগুলো নিয়ে বহু কথাবার্তা বলছি যে ইয়ে এই সাইন্টিফিক কন্টেক্সটে এই জিনিসগুলো কি আমরা কিন্তু অনেক এগুলো দেখাইছি যে কিভাবে কোনটা কি হয় বা যাই হোক আমি সত্যি সন্ধানি ভাইয়ের মানে যেহেতু আপনাদের সাথে পরিচয়টা হয়েছে আপনারা এই প্রপার মানে র্যাশনাল চিন্তা ভাবনা করা শুরু করার পরে এবং রিজনিং হ্যাঁ করে আপনারা একটা এই অবস্থায় এর এরপরে যেহেতু আপনাদের সাথে পরিচয় হয়েছে সেই কারণে

এক সময় মনে করছিল যে আমি দাঁত ভাঙা জবাব দিয়ে আসবো হয়ে গেছে আর আমি জাকির নায়কের এগুলি শুনতাম এখন আমার মনে হতো যে লোকটা তো অনেক গড় করে বলতে পারে হ্যাঁ অনেক মুখস্থ আছে হ্যাঁ তো তো ইভোলিউশনের উপরে যখন আমি দেখলাম তখন আমার খটকা লাগবে এটা তো ঠিক বলে নাই

এবং আমি শিখছি এটা আমার আমার বড় ভাইয়ের সাথে সেই আর্গুমেন্ট করে আমার বড় ভাই আমারে প্রায় মারতে গেছিল কি কর তুই এটা থিওরি থিওরি মানে বুঝো তুই হ্যাঁ আমারে কি কর আমি ধরন কইলাম যে এটা তো থিওরি তো কি কর তুই থিওরি থিওরি মানে বুঝোস বেটা হ্যাঁ আমার বড় ভাই তো প্রায় তার কয়েকদিন পরেই দেখলাম যাকি না কি কথা কইতাছে তখন কি কর

Brother, I have a higher degree, of sci I, I have higher degree of science than you, brother. But why are you criticizing me? I know science better than you. I'm a medical doctor. You should trust me. There is no book in, there is no book in medical history. That's a, there's a the fact of science. It's, Loss, it's called the theory of evolution science. Evolution. It's a fact of science. It's called the theory <laughs> of evolution. Do I need to teach you about English language, brother?

আসে ভিডিও আগে কিন্তু প্রচুর লোকজন এসে মানে প্রচুর মুমিনে এসে বলতে ভাই আপনি জাকির নাগের সাথে ডিবেট করেন জাকির নাগেরা বলছে জাকির নাগ জাকির সাথে জাকিবেট করেন

এইটার কথায় মানে শুধুমাত্র যে বিশ্বাস করে তাই না মনে করে যে এই লোকটা মানে অসম্ভব জ্ঞানী সেই ইসলামকে একেবারে ই করে ফেলছে মানে কি বলবো মানে একদম চিন্তা করে দেখছেনাকিন না একদম মানে তার জেনুইন ফ্যানদের কি চোখে থাকে রাইট আপনি আমার তো মনে হয় যে যারা কিনা এই এই এত মানে জেনুইন গুরু কথা সেটাই এখানে তো সেই লোক তো আসলে জাকি নাকি প্ল্যাটফর্ম করে প্রশ্ন উত্তর দিতে চাবি যাবি এগুলো তো মোটামুটি আপনার ধরেন এখানে যারা আপনার মেগা চার্চ যেগুলো আছে যেগুলো কিনা এই যেগুলো আপনার মানে মিলিয়ন মিলিয়ন ডলার আপনার তাদের একটা দুইটা প্রাইভেট জেট নিজস্ব প্রাইভেট জেট বুঝছেন এবং এখানে চার্চ বা রিলিজিয়াস যেসব অর্গানাইজেশনগুলো কোনো ট্যাক্স দিতে হয় না যত ট্যাক্স তো দিতেই হয় না তারা কোথায় কি স্পেন্ড করতেছে এগুলো তাদেরকে ডিসকোজ করতে হয় না বুঝছেন তো ওরা করে কি আপনার এই চার্চের নামে সমস্ত কিছু রাখে তারপর তারপর বিশাল বিশাল বাড়ি বাড়ি মানে মানে জমিতে সমস্ত কিছুই নামে তার মানে ওরা মানে একটা আটানা পয়সা প্রপার্টি ট্যাক্সও দেয় না বুঝছেন তো ওরা তো অ্যাপসলুটলি ভাবে যে যাদের কাছ থেকে পয়সা গুলো নিতেছে এরা একেবারে মানে সবচেয়ে নিচু লেভেলের গুরুকথা মানে এবং এদের কাছ থেকে তাদের হয় মানে তাদের ব্যাঙ্কে একটা পয়সাও থাকবে না দেওয়ার মতো এই অবস্থা কিনা তারা মরে গেছে এই এই দুজনে একটা যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা এদের থেকে মানে কোনো না কোনো ভাবে পয়সা খসাবেই তারা বুঝতে পারছেন সবচেয়ে মজার কথা যারা শিক্ষিত তাদের থেকে যার শিক্ষিত কি বলেন সরি আমেরিকান মানুষ তো অবশ্যই অননুদ মানে বাংলাদেশ এদের থেকে অনেক বেশি শিক্ষিত

হ্যাঁ ফেইথ ইন যেটা এমন ভাবে আপনার এদের কাছ থেকে পয়সা খসায় মানে আমি অবাক হয়ে যাই যে এরা নিজেরাই যখন কিনা এই ধরনের এগুলোতে যায় আর কি আসলে এরকম একটা মুভি ও আপনার নামটা দিতে হবে সবার উদ্দেশ্যে দিব আমি এই এই এরকম একটা একটা গ্রুপ যারা কিনা বিভিন্ন ইসে যায় আর কি বিভিন্ন ছোট ছোট টাউনে ধরেন যেগুলো আসলে আপনি যে বলেন না শিক্ষিত এই জিনিসটা হয়তো বা এতখানি আপনাকে বলনা না ওরা আসলে ওই জায়গাগুলোতেই যায় রুরাল কিছু জায়গায় এতটা শিক্ষা দীক্ষা নাই আরকি এরকম টাউন গুলোতে ছোট ছোট টাউন গুলোতে তারা যায় এবং গিয়ে আপনার এই ধরনের জিসাস বা রিলিজিয়াস কিছু ধরেন একদিন দুই দিন তিন দিন বাংলাদেশ এরকম আছে না যে আপনার ওই বাবা পীর বাবা এক জায়গাতে আর এক জায়গায় যায় তারপর ধরুন আমার মনে একটু শেষ করতে হবে বুঝছেন আমার এইজন্য একটা নোটিফিকেশন আসলো আমার তো মনে হলো একটু শেষ করতে ভালো আর কি আচ্ছা 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 না আমি বলতে চাইছিলাম যে এরা আসলে আপনি যেটা বলেন অ্যাবসলিউটলি ট্রু ওরা জানে যে এরা এদের ভক্ত যারা যারা শুনে এদেরকে মানে একদম গরু গাধা লেভেলের এবং তারা যা মনে চায় তাই এদেরকে গলাতে পারবে আর কি এটাই বলতে চাইছিলাম তো ঠিক আছে ভাই বাট বাট হে আবুজার তুমি কি জানো ছোট কথা জুবে যায় ছোট কথা যায় সুরাস্ত শুনে বাট নিজেই বলতে আসছে ওয়াও এখনো ফোর হান্ড্রেড পার্সেন্ট দেখতেছেন থ্যাংক ইউ আপনাদের দেখার জন্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এতক্ষণ সময় থাকার সময় থাকার জন্য আলোচনা সর্ব অসংখ্য ধন্যবাদ সবাই বলা থাকা